হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও ফুলকপির একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ফুলকপির আলু পোস্ত। এটা পুরোপুরি একটি নিরামিষ রেসিপি। এটা বানানো ভীষণই সহজ আর খুব কম উপকরণ দিয়ে আমরা এটা খুব কম সময়ে তৈরি করে নিতে পারি। আর এটা আপনারা রুটি বা ভাতের সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি ফুলকপি আলু পোস্ত। ফুলকপি আলু পোস্ত বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নেই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটাকে ধুয়ে রাখা আছে। তার সাথে লাগছে আমাদের দুটো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে এটাকে ডুমো করে কেটে রেখেছি। একটা বড় সাইজের টমেটো কাটা আছে, পাঁচটা কাঁচা লঙ্কা চিরা। এখানে আমি 4 টেবিল স্পুন পোস্ত বাটা নিয়েছি। লাগছে আমার 1/2 টিস্পুন হলুদ আর 1/4 টিস্পুন কালো জিরে। এর সাথে লাগছে 7 মতো লবণ ও মিষ্টি। আর রান্নার জন্য আমি ইউজ করছি সর্ষের তেল। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ফ্রাই করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ। এখন এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি এই তেলের মধ্যেই ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ফ্রাই করার সময়ও এর মধ্যে সামান্য একটু হলুদ আর দিচ্ছি একটু লবণ। এগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। তুলে নিলাম এগুলো তেল থেকে। এই তেলটার মধ্যেই আমি এবার কালো জিরে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন কালো জিরে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো লঙ্কাটা অ্যাড করবেন। দিচ্ছি টমেটো কুচি, এগুলোকে একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। 1 মিনিট মতো এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি আমি। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। একটু সামান্য জল দিচ্ছি। জাস্ট বাটিটা ধুয়ে পোস্তটাকে তেলের মধ্যে আমি একটু 2 মিনিট নেড়ে নিচ্ছি। লবণটা দিচ্ছি। কপি আর আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু গুছিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিলাম। দু মিনিট হয়ে গেছে, পোস্তটা তেলের মধ্যে নেড়ে নিলাম একটু। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা অ্যাড করছি। ভালো করে পোস্তটা আলু ফুলকপির সাথে মিশিয়ে দিচ্ছি।
ঘন গ্রেভি হবে, তাই জলটা একটু মুছে দিতে হবে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এর মধ্যে আমি 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। এখন এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। পাঁচ সাত মিনিট হয়ে গেছে, দেখে নিই এটা কতটা তৈরি হয়েছে। মাঝখানে এটাকে আমি আরও 2 বার নেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, নামানোর সময় হয়ে এসেছে। লবণের মিষ্টিটা আমি একটু চেক করে নিচ্ছি। লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু নেড়ে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি। এই ফুলকপি আলু পোস্ত বানাতে কিন্তু একদমই কম সময় লাগে। আমরা কিন্তু হাতে যখন কম সময় থাকে তখন এটা আমরা তৈরি করে নিতে পারি। আর এটা রুটি দিয়েও ভালো লাগবে, গরম ভাতের সাথেও ভালো লাগবে। এটা একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি আলু পোস্ত। আমি আমার চ্যানেলে এর আগেও অনেক ধরনের পোস্ত রেসিপি কিন্তু শেয়ার করেছি। আপনারা আশা করি সেগুলো ফলো করেন বা করবেন। আর আজকের রেসিপিটাও আপনারা তৈরি করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার সাবস্ক্রাইবার হননি, তারা নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।